হ্যালো, আচ্ছা, ক্লাস ইলেভেনের, এই ক্লাস টুয়েলভের এবার আমি ট্রান্সক্রিপশন পর্যায়েটা বলছি। ট্রান্সক্রিপশনটা সেন্ট্রাল ডগমাতেই আছে যে কোনো একটা ডিএনএকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে, অর্থাৎ ডিএনএকে ছাঁচ হিসেবে ব্যবহার করে তার পাশে পরিপূরকতা ধর্মের ভিত্তিতে এমআরএনএ তৈরি হওয়াটাকে বলে ট্রান্সক্রিপশন। আমরা একদম ছোটোবেলায় জানতাম যে এমআরএনএ ডিএনএর মধ্যে যা বার্তা আছে তাকে বহন করে নিয়ে নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে যায় এবং সাইটোপ্লাজমকে ওপর দিয়ে গিয়ে শেষ পর্যন্ত রাইবোজোমে পৌঁছায় এবং সেখানে প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটি অর্থাৎ ট্রান্সলেশনে সাহায্য করে। এবার আমরা এখন কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলবো, মূল বক্তব্য একই যে ডিএনএর বার্তা নিয়ে গিয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমের ওপর দিয়ে গিয়ে রাইবোজোম অবধি পৌঁছায় এবং ট্রান্সলেশনে সাহায্য করে, এই এই বক্তব্যটা মূলগতভাবে এক। কিন্তু যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এমআরএনএ ডিএনএ থেকে ছাপ নিয়ে যায় কথাটা ঠিক, কিন্তু এমআরএনএ নিজে আগের থেকে তৈরি থাকে না। ডিএনএর পাশে যে নির্দিষ্ট ডিএনএটির বার্তা যাবে সেই ডিএনএটির পাশেও পরিপূরকতা ধর্মের ভিত্তিতে তৈরি হয় নতুন করে, ঠিক আছে, তৈরি হয়। প্রথম যখন তৈরি হয় তখন ওর মধ্যে এক্সন ইন্ট্রন বলে দু রকমের পদার্থ থাকে। এক্সনগুলো হচ্ছে জিন, মানে প্রকাশযোগ্য জিন দ্বারা গঠিত, ইন্ট্রনগুলোতে কোনো জিন নেই, ইন্ট্রনগুলো হচ্ছে নিষ্ক্রিয়। এইরকম বিভিন্ন অংশ একত্রে নিয়ে তৈরি থাকে, সেটাকে বলে এইচএন আরএনএ বা হেটেরোজেনাস আরএনএ বা ন্যাসেন্ট আরএনএ। পরবর্তী সময় স্প্লাইসিং বলে একটা পদ্ধতিতে ইন্ট্রনগুলো বাদ যায় এবং শেষ পর্যন্ত পড়ে থাকে এমআরএনএ। হ্যাঁ, এই এমআরএনএ ডিএনএর ভেতরে যা মেসেজ আছে সেইটা নিয়ে রাইবোজোমে চলে যায়। তাহলে মূল কথা হচ্ছে রাইবোজোমে যাওয়াটাও ঠিক আছে, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হওয়াটাও ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে। শুধু একটাই জিনিস নতুন, সেটা হচ্ছে যে ডিএনএর পাশে এটা পরিপূরকতা ধর্মের ভিত্তিতে এমআরএনএটা তৈরি হয়, যে পদ্ধতিতে এমআরএনএ বলে না আরএনএ তৈরি হওয়াটাই হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন। মানে পরিপূরকতা ধর্মের ভিত্তিতে আরআরএনএই বলো, এমআরএনএই বলো, আর টিআরএনএই বলো, সকলেই তৈরি হয় এবং সকলেই নিউক্লিয়াসে তৈরি হয়, শেষ পর্যন্ত সে তোমার বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে যে ডিএনএ, মূল যে ডিএনএ অণুটা, তার যে কোনো একটা তন্ত্রী থেকে পরিপূরকতা ধর্মের ভিত্তিতে আরএনএটি তৈরি হয়, ডিএনএর ওই তন্ত্রীকে টেমপ্লেট বলে। জেনারেলি সেই ডিএনএটা 3' টু 5' হয়ে থাকে এবং তার পাশে যে এমআরএনএটা তৈরি হয় সেটা 5' টু 3' হয়ে থাকে। এখানে দেখো যে ছবিটা আঁকা রয়েছে সবুজে আর সবুজেতে আর লালেতে করা আছে, যেটা সবুজ থ্রেড, সে যেটা সবুজ থ্রেড ওটা হচ্ছে 3' টু 5়, ওর পাশে এমআরএনএটা তৈরি হবে, অর্থাৎ 5' টু 3' হিসেবে তৈরি হচ্ছে। লক্ষ্য করো নিচের দিকে রয়েছে ওটা, ওইভাবে তৈরি হচ্ছে। যে সবুজ যে ছোট্ট একটা তন্ত্রী তৈরি হচ্ছে অপেক্ষাকৃত মোটা, ওটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। আচ্ছা, এবারে ট্রান্সক্রিপশনের বিভিন্ন পর্যায়ে আসছি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রারম্ভিক পর্যায় বা ইনিশিয়েশন। ডিএনএ ট্রান্সক্রিপশনের যে প্রারম্ভিক পর্যায় সেখানে আমাকে বলতে গেলে আরএনএ পলিমারেজ, যেমন আমরা রেপ্লিকেশনে দেখেছি ডিএনএ পলিমারেজ, রেপ্লিকেশনেও একটা আরএনএ পলিমারেজ দেখেছি, সেটা আরএনএ প্রাইমার তৈরি করতে কাজে লাগে। তো এখানে ডিএনএ ট্রান্সক্রিপশনের যে প্রারম্ভিক পর্যায় সেখানে আরএনএ পলিমারেজ বলে একটা জটিল এনজাইমের কথা কিন্তু বলা দরকার। ইকোলাইতে এটা একটা একক পলিমারেজ হিসেবে পাওয়া যায়, কিন্তু ইউক্যারিওটিক কোষে 3 প্রকার হয়, আরএনএ পল 1 যেটা আরআরএনএ সংশ্লেষ করে, আরএনএ পল 2 যেটা এইচএন আরএনএ থেকে এমআরএনএ সংশ্লেষ করে, এবং আরএনএ পল 3 যেটা টিআরএনএ সংশ্লেষ করে। এই তিনটে আলাদাভাবে পাওয়া যায়, কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়ায় অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে একটি মাত্র পাওয়া যায়। আরএনএ পল এনজাইমটা একাধিক প্রোটিন সহযোগে গঠিত, এর ওজন হচ্ছে 49,000 ডাল্টন, এর মধ্যে 6টা পেপটাইড থাকে, 2টি আলফা 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 ড্যাশ, 2টি বিটা 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 ড্যাশ, 1টি ওমেগা এবং 1টি ডেল্টা। হ্যাঁ, এদের মধ্যে যেটা ডেল্টা সেটা হচ্ছে সিগমা ফ্যাক্টর হিসেবে পরিচিত এবং ট্রান্সক্রিপশনের এই সূচনা ঘটাতে পারে, বাকি অংশকে কোর বলে। কোর এবং রো ফ্যাক্টর, কোর এবং সিগমা ফ্যাক্টরকে যুগ্ম অবস্থায় হলো এনজাইম বা ইনিশিয়েশন ফ্যাক্টর বলে। ব্যাপারটা বুঝতে পারলে যে আরএনএ পল যে এনজাইমটা সেটার মধ্যে একটা সিগমা ফ্যাক্টর রয়েছে, সিগমা ফ্যাক্টরটা ট্রান্সক্রিপশনের সূচনা ঘটায়, আর বাকি একটা অংশ রয়েছে তাকে কোর বলে। এবং কোর আর এই সিগমা ফ্যাক্টর এরা একত্রিত হলে পরে হলো এনজাইম বা ইনিশিয়েশন ফ্যাক্টর বলা হয়। ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেলে এই যে সিগমা ফ্যাক্টরটা এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেখো ওই যে সিগমা ফ্যাক্টর বেরিয়ে আসছে 2 নম্বর স্টেপে। সিগমা ফ্যাক্টর মানে ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেছে বলে সিগমা ফ্যাক্টর বেরিয়ে আসছে, কিন্তু বাকি আরএনএ পলটাকে
আর এন এ পলটা কিন্তু ওখানে থাকছে। রো ফ্যাক্টরের খালি রো ফ্যাক্টর বলছি, সিগমা ফ্যাক্টরের কাজ হলো আর এন এ পল যে এনজাইমটা তাকে সঠিক প্রোমোটার অঞ্চল চিনিয়ে দেওয়া। প্রোমোটার হচ্ছে যে প্রোমোট করে, অর্থাৎ যে কিনা ট্রান্সক্রিপশনটাকে পুরো পরিচালনা করে সেটাকে প্রোমোটার বলে। সেই তার মধ্যে কোনো জিন থাকে না, কিন্তু ওই প্রোমোটারকে চিনে নেওয়া খুব জরুরি। প্রোমোটারে যদি ঠিক মতনভাবে এনজাইম প্রোমোটারকে না চিনতে পারে তাহলে কিন্তু ট্রান্সক্রিপশন হওয়া সম্ভব নয়। আচ্ছা, আর এন এ পল কোর, আর এন এ পলের যে কোর একাই কাজটা করতে পারে না, হ্যাঁ, আর প্রোমোটারের সাথে যুক্ত হতে না পারলে ট্রান্সক্রিপশন হবেও না। পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোর এই কাজটা একা করতে পারবে যদি একবার তাকে সিগমা ফ্যাক্টর জায়গাটাকে চিনিয়ে দেয়। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার এটা হচ্ছে ওই এনজাইমটা সম্বন্ধে বললাম। এবার প্রথম প্রারম্ভিক পর্যায়ে এখানে কী হবে, প্রথম ধাপে আর এন এ পল ডিএনএ তন্ত্রী প্রোমোটার অঞ্চলে থাকে, প্রোমোটার অঞ্চলটাকে চিনে নিয়েছে, ওইখানটা আটকাবে। এই অঞ্চলটি ট্রান্সক্রিপশনের যে প্রারম্ভিক স্থান, অ্যাকচুয়াল যে প্রারম্ভিক স্থান যেখান থেকে ট্রান্সক্রিপশনটা হবে তার একটু আগে অবস্থান করে। আর এন এ পল হচ্ছে ডিএনএ টেমপ্লেটের সাথে দ্বিতীয় বিটা একক দ্বারা, মানে বিটা ড্যাশ একক দ্বারা সিগমা ফ্যাক্টরের সহযোগিতায় যুক্ত হয়। ডিএনএ টেমপ্লেটের সাথে প্রথমে ওকে আগে যুক্ত হতে হবে। ঠিক আছে, যুক্ত হয় ডিএনএ তন্ত্রীর যে অংশে ট্রান্সক্রিপশন শুরু হয় তাকে প্রারম্ভিক স্থান বলে। এর বাঁদিকে কিছু অঞ্চল থাকবে, এর ডান দিকে কিছু অঞ্চল থাকবে। এর বাঁদিকে ডিএনএ যেটা প্রান্ত, এখানে ফাইভ প্রাইম আছে, এখানে ধরো নিচের ডিএনএটার ফাইভ প্রাইম প্রান্ত, তার দিকে নিউক্লিওটাইডগুলোকে আপস্ট্রিম সিকোয়েন্স বলে, আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নামে এদেরকে অভিহিত করা হয়। আর প্রারম্ভিক স্থানের যেটা ডান দিকে, অর্থাৎ নিচের ডিএনএটার থ্রি প্রাইম প্রান্তের দিকে নিউক্লিওটাইডগুলোকে ডাউনস্ট্রিম সিকোয়েন্স বলে, যাদের প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। প্রোক্যারিওটে আপস্ট্রিমে দুটো প্রোমোটার, এবার প্রোক্যারিওট ইউক্যারিওটে প্রোমোটার ভিন্ন ভিন্ন, প্রোক্যারিওট আপস্ট্রিমে দুটো প্রোমোটার। প্রোমোটার স্থানের অর্থ হলো এমন একটা অঞ্চল যার সাথে সিগমা ফ্যাক্টর সহ কোর যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন শুরু করতে পারে। প্রোক্যারিওটে ওই যে প্রোমোটার, প্রোমোটারগুলোকে কীভাবে চিহ্নিত করব, মধ্যবিন্দু দ্বয় একটার হচ্ছে মাইনাস টেন আর একটা হচ্ছে মাইনাস থার্টি ফাইভ, মাইনাস টেন এবং মাইনাস থার্টি ফাইভ। তার মানে বুঝতে পারছো প্রোমোটার দুটো কিন্তু পরস্পরকে ওভারল্যাপ করে রয়েছে। মাইনাস থার্টি ফাইভের ওপর দিয়েই মাইনাস থার্টি, এই সরি মাইনাস টেনের ওপর দিয়েই মাইনাস থার্টি ফাইভকে যেতে হবে। অতএব দুটো প্রোমোটার কিন্তু পরস্পর ওভারল্যাপ করে রয়েছে। আর মাইনাস টেনটাকে বলা হয় ফাইভ প্রাইম টাটা অ্যাট থ্রি প্রাইম, এবং মাইনাস থার্টি ফাইভটা হলো ফাইভ প্রাইম টাটা টিটি গাকা, মানে টিটি জিএসিএ থ্রি প্রাইম। প্রথমটিকে বলা হয় প্রিবনাও বক্স এবং দ্বিতীয়টিকে বলা হয় রেকগনিশন সিকোয়েন্স। এটা প্রোমোটার, এটা হচ্ছে প্রোক্যারিওটে গেল। ইউক্যারিওটেও এরকম দুটো প্রোমোটার থাকবে, একটার মধ্যবিন্দু হচ্ছে মাইনাস থার্টি আর একটার মধ্যবিন্দু হচ্ছে মাইনাস এইটটি। তাহলে দুটো প্রোমোটার হলো টাটা বক্স, একটা হচ্ছে টাটা বক্স, সেটা হচ্ছে ফাইভ প্রাইম টাটা ট্রিপল এ থ্রি প্রাইম, আর সেকেন্ডটা হলো ক্যাট বক্স, সি ডাবল এ টি ক্যাট বক্স, এটা হচ্ছে মাইনাস এইটটি, যার মধ্যবিন্দু সেটা হচ্ছে জিজি সিসি এ এ টি সি টি, এটা হচ্ছে তার সিকোয়েন্স। এইটা দেখলে পরে চেনা যাবে যে হ্যাঁ এরা কোনটা প্রোমোটারের, এই তোমার প্রোক্যারিওটের প্রোমোটার, কোনটা ইউক্যারিওটের প্রোমোটার। প্রোমোটার অঞ্চলে এবার আর এন এ পল যুক্ত হলো, হয়ে ডিএনএ তন্ত্রী দুটি অকুণ্ডলীকৃত হয়, হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়। যে তন্ত্রীর সাথে আর এন এ পল যুক্ত থাকে সেটা টেমপ্লেট হিসেবে কাজ করে এবং আর এন এ তন্ত্রীটি এর ওপরে তৈরি হতে থাকে। আচ্ছা, এবার তৈরি হওয়া শুরু হলো। এবার কী হবে, ইকোলাই ব্যাকটেরিয়ায় ডিএনএতে প্রারম্ভিক স্থান সহ যে সিকোয়েন্সগুলো থাকে, প্রারম্ভিক স্থান সহ যে সিকোয়েন্সগুলো থাকে সেগুলোকে স্ট্রাকচারাল জিন বলা হয়। স্ট্রাকচারাল জিন বলা হয়, এর উপর দিয়েই ওই যে সিগমার থেকে বিচ্ছিন্ন যে কোর বস্তুটা সেটা আস্তে আস্তে এগিয়ে চলে এবং ডিএনএকে ক্রমাগত অকুণ্ডলীকৃত করে, এমআরএনএ বা আরএনএ যে কোনো আরএনএ তৈরি হয়, আবার ডিএনএটা কুণ্ডলীকৃত হয়ে যায়। হ্যাঁ, পরিপূরক বেসগুলি সংশ্লেষিত হওয়ার পর ফসফোডাইএস্টার বন্ধনীর দ্বারা এরা একত্রিত হয় আর আরএনএ পলিমারগুলো গঠন করতে থাকে। এই আরএনএ ফাইভ প্রাইম প্রান্তটা ডিএনএ টেমপ্লেট থেকে ঝুলতে থাকে, মানে হয়ে গেলে পরে নিচের দিকে নেমে আসে, আর কিন্তু থ্রি প্রাইম প্রান্তটা সংযুক্ত থাকে। এই যে আরএনএটা, ছোট্ট আরএনএটা, নবনির্মিত ছদ্মজাত যে আরএনএ তাকে বলা হয় ন্যাসেন্ট আরএনএ। ঠিক আছে, এবার পরিসমাপ্তিকে এই ন্যাসেন্ট আরএনএটা আমি আগেই বলেছি, এক্সন ইন্ট্রন একদম চার নম্বর ছবিটায় দেখো, এক্সন ইন্ট্রন সহযোগে এই ন্যাসেন্ট আরএনএটা তৈরি হয়, যার মধ্যে এক্সন হচ্ছে তোমার জিনকে প্রকাশ করতে পারে, ইন্ট্রনের মধ্যে নিষ্ক্রিয়তা দেখা যায়,
পরবর্তী এটাকে এইচএনআরএনএ বলে, পরবর্তী সময় স্প্লাইসিং পদ্ধতিতে এখান থেকে ইন্ট্রনগুলো বাদ যায়, শুধু এক্সনগুলো পড়ে থাকে এবং এমআরএনএ গঠিত হয়। যাই হোক, এখনও আমাদের পরিসমাপ্তি আসেনি। পরিসমাপ্তি দুরকম হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটে আর একটা হচ্ছে ইউক্যারিওটে। প্রোক্যারিওটে রো নির্ভর পরিসমাপ্তি, রো ফ্যাক্টর নির্ভর। এটা কি হয়, প্রোক্যারিওটে সাধারণত রো ফ্যাক্টর বলে একটা প্রোটিন দেখা যায়, ডিএনএ টেমপ্লেটের যে স্থান থেকে আরএনএটা তৈরি হচ্ছে আর কি, তার সাথে এটা হঠাৎ করে আটকে যায়, ফলে ডিএনএ পল যেটা তার যাত্রাপথ বন্ধ হয়ে যায়। এইভাবে এনজাইমটা বিচ্ছিন্ন হয়ে ট্রান্সক্রিপশনের পরিসমাপ্তি ঘটায়, মানে রাস্তাপথে যদি একটা বাধা পায় তাহলে সে তো খুলে যাবে, এবার সে টোটাল খুলে যায় এবং ট্রান্সক্রিপশনের পরিসমাপ্তি ঘটে। যে স্থানে এই ঘটনাটি ঘটে তাকে পজ রিজিয়ান বলে। আর অনেক সময় প্রোক্যারিওটিক কোষে আরেকটা হয়, সেটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্তে হেয়ার পিন লুপ সৃষ্টি হয়ে যায়। এখানটা যদি প্যাঁচ খেয়ে যায় কোনোভাবে তাহলেও কিন্তু শৃঙ্খলের যে এই যে সংশ্লেষ হচ্ছিল সেটার পরিসমাপ্তি ঘটে। আর ইউক্যারিওটে রো নিরপেক্ষ পরিসমাপ্তি ঘটে। ইউক্যারিওটে কিন্তু এরকম কোনো রো ফ্যাক্টরের উপস্থিতি নেই। এখানে হচ্ছে আরএনএ থ্রি প্রাইম প্রান্তের দিকে একটা পলিঅ্যাডিনাইলেশন সিকোয়েন্স, পলিঅ্যাডিনাইলেশন সিকোয়েন্স মানে প্রচুর এ থাকবে, ঠিক আছে, প্রচুর এ থাকবে, সেই সিকোয়েন্স সৃষ্টির মাধ্যমেও, সেই সিকোয়েন্স যদি সৃষ্টি হয় তাহলেও কিন্তু ট্রান্সক্রিপশন আটকে যেতে পারে, ঠিক আছে। আর এটা আমি বারেবারেই বলছি যে ডিএনএ টেমপ্লেট থেকে প্রথম যে সদ্যজাত আরএনএটা তৈরি হবে তাকে হেটেরোজেনাস আরএনএ বলে, তাকে তার প্রকৃতিটা হচ্ছে হেটেরোজেনাস কিন্তু তাকে বলা হয় ন্যাসেন্ট আরএনএ। প্রকৃত পরবর্তী ক্ষেত্রে এইচএন আরএনএ থেকে বেশ কিছু অংশ মানে ইন্ট্রন এবং কিছু লুপ বাদ যায় এবং তারপরে আলটিমেটলি তৈরি হয় এমআরএনএ, ঠিক আছে। এই পদ্ধতিতে বলা হয় আরএনএ স্প্লাইসিং বা শুধু স্প্লাইসিং। এই স্প্লাইসিং পদ্ধতিতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে এমআরএনএটা আমাদের দরকার সেটা আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কোর ফ্যাক্টরের একটা ছবি আমি নোটের সঙ্গে পাঠিয়ে দেবো। কোর ফ্যাক্টরটায় আমি বারবার বলছি, একটা কেন্দ্রীয় অঞ্চলে একটা ওমেগা রয়েছে আর দুটো চারটে সাইডে একটা বিটা বিটা ড্যাশ একটা আলফা আলফা ড্যাশ এরম থাকে, এর সঙ্গে গিয়ে সিগমা ফ্যাক্টর জমা পড়ে। সিগমা ফ্যাক্টর জমা পড়লে কোর এবং সিগমা ফ্যাক্টর মিলে হলো এনজাইম তৈরি হয়, সেটাই হচ্ছে আরএনএ পলিমারেজ। হলো এনজাইম প্রথম সাইডে আটকে যাওয়ার পর যখন ট্রান্সক্রিপশন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এই সিগমা ফ্যাক্টরটা আবার বেরিয়ে যায় পরবর্তী আরএনএ পলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আর আরএনএ পল বাকি কাজটা কিন্তু নিজে একাই করতে পারে, ঠিক আছে। এই হলো ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমার, এই হলো ট্রান্সক্রিপশন। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন, সেটার উদ্দেশ্যেই এগুলো তৈরি হওয়া, ট্রান্সক্রিপশন বা এই ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষ, ঠিক আছে।